জামপুরে কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না বলে মন্তব্য করেছেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নতুন কমিটি গঠনের আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ভূঁইয়া মাকসুদ। আজ বিকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় জাতীয় পার্টির কর্মী পরিচিতি ও আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, আমাদের জামপুর ইউনিয়নে কোনো গরিব মানুষ এখন থেকে বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি বলেছি, যদি আমার মাকে, আমার বাবাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি চিকিৎসা করাতে পারি, তাহলে আমার এই গরিব মানুষ যারা নেই খেতে খাওয়া দিনমজুর, যারা নেই গরিব অসহায় দরিদ্র অবস্থায় আছে, তার যারা চিকিৎসা করাতে পারতেছে না, হানিফ ভাইয়ের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করব এই জামপুর ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, গরিব দুঃখী মানুষের সাহায্য করতে। যদি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি আসছি আপনাদের মাঝে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী জাহান মেম্বার, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ দিলবর হোসেন, মোহাম্মদ রমজান, শাহ আলম, মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার, নীলুফা আক্তার ময়না, ইউপি সদস্য প্রার্থী মোসাম্মদ হাসিনা বেগম সহ অন্যান্যরা। হাজী মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ। তিনি বলেন, আমাদের মাঝে সভাপতি আসছেন, এটা কিন্তু হিসাবের প্রস্তাবে আমার সমর্থনে উনি নির্বাচিত হয়েছেন এই ইউনিয়নের সভাপতি। এমপি সাহেব প্রস্তাব করেছেন, আমি সমর্থন করেছি। তাদেরকে নিয়ে আমার জামপুর ইউনিয়নের জনগণ লইয়া মা বোনেক লইয়া যার ফলে উনি সভাপতি আসছেন, আল্লাহ ওনারা অনেক কিছু দিচ্ছে। আমি ওনার কাছে এমপি সাহেব বলছে সমস্ত দায়িত্ব ওনারা বুঝিয়ে দিচ্ছে।